परम प्रेममय जुग पुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंदे रातुल चरणे जानाई आमार शतकोटि प्रणाम। आजकेर आलोचनार विषय मायेदेर अशौच समये इष्टभीति पालन करार नियमावली। अशौच समये मायेरा इष्टभीति पालन करते पारबेन किना, एछाड़ा अशौच समये मायेदेर उद्देश्य किछु विधि निषेध रयेछे जेगुली एइ समयटिते करबेन ना। जयगुरु सकल इष्टप्राण दादा मायेरा, आमि शुभव्रत मंडल प्रति प्रत्येकेर यथाजोग्य स्थाने आमार प्रणाम और आनंदते जयगुरु। अशौच समये इष्टभीति करा जाय किना ए विषये प्रत्येक मायेदेर अवगत होवा दरकार। सर्वप्रथम इष्टभीति सम्बन्धे दयाल ठाकुरेर किछु विधान आमरा जेने नेब। एई इष्टभीति अर्थात मंगलेर पूजा करा बा भरण पोषण करा कार जन्य करब ना आमरा, जाते आमार मंगल हबे, जाते आमार सकल पावा हबे, भगवानेर कृपा लाभ हबे, सेई आमार मंगलार्थे किन्तु इष्टभीति पालन करते हबे। আমি যেন মঙ্গলময় জীবনের অধিকারী হয়ে উঠতে পারি, ইষ্টভীতি পালনের মধ্য দিয়ে আমরা সেই পরম মঙ্গলের পূজা করব। ইষ্টভীতি পালনের মধ্য দিয়ে আমরা মঙ্গলকে কামনা করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, জপ ধ্যান মনে মনে সেবাই মুখে যাজন, যাই করিস না করিস রে তুই ইষ্টভীতি পালন। দুঃখ দৈন্য আপদ বিপদ যখনই যা আসুক, দেখিস কেমন যাবেই উবে যত যাই না থাকুক। অর্থাৎ তিনি যে নাম ধ্যান যজন যাজন ইষ্টভীতি পালনের কথা বলেছেন, সেগুলি সব কিছুই কিন্তু আমাদেরকে পালন করে চলতে হবে। তিনি বলেন মনে মনে জপ ধ্যান করতে হবে এবং যাজন করতে হবে, মানুষকে সেবা করতে হবে, মানুষের কাছে ঠাকুরের কথা বলতে হবে, যাজন করতে হবে। যত আপনি বেশি করে ঠাকুরের কথা সবাইকে বলতে পারবেন, তত বেশি করে আপনার উন্নতি সাধিত হবে। এই আমাদের ইহ জগতে, এই যে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, এই ইহ জগতে কিন্তু প্রচুর দুঃখ কষ্ট বাধা বিপত্তি প্রচুর বিপদের সম্মুখীন হতে হয় আমাদেরকে। আমরা গ্রহদোষের কথাও শুনেছি, এই গ্রহদোষের করালক গ্রাসে কিন্তু আমাদের প্রচুর বিপদ আপদ দুর্ঘটনা ঘটে। শ্রী শ্রী ঠাকুর এই আপদ বিপদ থেকে বাঁচার জন্য বিধান দিলেন ইষ্টভীতি পালনের। তাই তিনি তার শিমুখে বললেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। এই সকল কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে ইষ্টভীতি পালন করতেই হবে। কেননা গ্রহদোষ কখন হয় কেউ কিন্তু জানে না, কখন যে বিপদ চলে আসে, কখন যে দুর্ঘটনা ঘটে যায় কেউ কিন্তু আমরা বলতে পারি না। আমাদের কর্মফল গুণে সেগুলি ঘটতে থাকে। তো এই কর্মফল গুণে ঘটে থাকা দুর্ঘটনাগুলি বিপদগুলি আমাদেরকে খণ্ডন করার জন্য ইষ্টভীতি ঠিকভাবে পালন করে চলতে হবে। আপনাকে প্রত্যেক দিন ইষ্টভীতি পালন করতে হবে। ঘর থেকে বার হওয়ার আগে দয়াল ঠাকুরের শ্রীমুখ তাঁর শ্রীচরণ দর্শন করে তাঁকে প্রণাম করে ইষ্টভীতি করতে হবে, এবং সকালবেলা ঘুম থেকে উঠেই নাম ধ্যান ইষ্টভীতি পালন করতে হবে, সময়ে প্রার্থনা করতে হবে। তাহলে দেখবেন সকল বিপদ আপদ দুর্ঘটনা গ্রহদোষ থেকে আপনাকে পরমপিতা স্বয়ং রক্ষা করবেন। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। আমরা যদি ইষ্টভীতিটাকে মূল সাধনা হিসেবে ধরে নিই, যে ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমরা ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবো, আমরা মুক্তি পাব, এবং সেইটি যদি ঠিকভাবে সঠিক নিয়ম মেনে, শ্রী শ্রী ঠাকুর বললেন তখনই তুমি বুঝতে পারবে তোমার জীবন কেমন পরিবর্তন হতে শুরু করেছে। তাই দিন শুরুর আগে নাম ধ্যান ইষ্টভীতি কিন্তু আমাদেরকে পালন করতেই হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। অর্থাৎ আমরা যতই বড় ভক্ত হই না কেন,
আমরা যতই গোসাই গোবিন্দ হই না কেন, যতই ঠাকুরের নাম ধ্যান করি না কেন, আমরা যদি ইষ্টবিধি পালন না করি, আমরা যদি মঙ্গলের আরাধনা না করি, আমরা যদি ইষ্টের জন্য কিছু, আমরা যদি ইষ্টকে কিছু না দিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের মঙ্গল কখনোই সাধিত হবে না। আমাদেরকে কিন্তু ইষ্টকে কিছু দিতে হবে, না হলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না, তার আশীর্বাদ গ্রহণ করে জীবন ধন্য করে চলতে পারবো না। তাই ইষ্টবিধি কিন্তু আমাদের পালন করতেই হবে। প্রতি প্রত্যেকের ভগবানের কৃপা পেতে মঙ্গলময় জীবনের অধিকারী হতে, সকল বিপদ কাটাতে, ফাঁড়া কাটাতে ইষ্টবিধি কিন্তু আমাদের পালন করতেই হবে। এবার মূল বিষয়ে আসা যাক, অসৌচ সময়ে মায়েরা ইষ্টবিধি করতে পারবেন কিনা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মনের পবিত্র ভাব নিয়ে ইষ্টবিধি পালন করতে হয়। নিজের দেহ মন যদি পবিত্র থাকে তাহলে ইষ্টবিধি পালন করা যায়। তাই অসৌচ সময়ে ইষ্টবিধি পালন না করাই ভালো, কেননা মনের পবিত্র ভাব কিন্তু এই সময় নষ্ট হয়, মনের পবিত্রতা এই সময় থাকে না। এবং তবে ইষ্টভীতি বন্ধ করবেন না, কাউকে আপনার নামে ইষ্টভীতি করতে বলবেন এবং তেনারা আপনার নাম করে যেন ইষ্টভীতি করেন। ঠিক তেমনি মানুষ যখন অসুস্থ হয়ে বা অসুখে ভোগে একেবারে অপারগ হয়ে পড়েন, তখনও কিন্তু তার নাম করে অন্য কেউ ইষ্টভীতি করে দিতে পারেন। তবে হ্যাঁ, যখন তিনি একেবারে অকর্মট অপারক হয়ে পড়বেন, মানে নিজে থেকে আর করতে পারছেন না, তখনই কিন্তু তাঁর হয়ে তাঁর নাম করে ইষ্টবিধি পালন করা যায়। এছাড়া এই অসৌচ সময়ে মায়েরা পূজা অর্চনা করবেন না, ঠাকুরের ভোগ নিবেদন করবেন না, ঠাকুর ঘরে যাবেন না। এই সময় খুব করে শ্রী ঠাকুরের বলা স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলবেন। এই সময়গুলিতে কোন কোন জিনিসগুলি মেনে চলতে হয় শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার নীতি অনুসারে এবং শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার নীতি কি, এ বিষয়ে আপনারা কমেন্টস করে যদি জানতে চান তো আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব। আপনারা কমেন্টস অবশ্যই করবেন যদি এই বিষয়ে জানতে চান, তাহলে আমি আবার একটা ভিডিও, অন্য একটি ভিডিওয় এ বিষয়ে না আলোচনা করব। আর প্রতি প্রত্যেককে খুব করে নাম করতে হবে, নামই পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, তাই নাম কিন্তু আমাদেরকে করতে হবে। ভগবানকে পেতে, ভগবানের কৃপা পেতে নাম ছাড়লে চলবে না, সব সময়ের জন্য নাম করতে হবে। আপনি যে কাজই করুন না কেন, যে অবস্থায় পড়ুন না কেন, আপনার নাম যেন কখনো বন্ধ না হয়। যতদিন আপনি নাম করতে থাকবেন ততদিন আপনি ভগবানের কৃপা লাভ করতে থাকবেন। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রতি প্রত্যেককে খুব ভালো রাখবেন। দয়াল ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।